আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমি মাহফুজুর রহমান মাহাদি। সো ফ্রেন্ড, আজকে আপনাদের সাথে একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে কুরুডা অফিসিয়াল কিন্তু তারা বাইন্যান্সের সাথে একটা ইন্টারভিউর ব্যবস্থা করেছে। এখানের মধ্যে দেখেন বাইন্যান্সের সাথে তারা আজ রাত বাংলাদেশ টাইম 9টার দিকে তারা একটা ইন্টারভিউ দেবে। দেখেন তাদের ইউটিসি টাইম হচ্ছে 15। এখানের মধ্যে যদি আমি আপনাদেরকে একটু ভালো করে যদি দেখাই, যে দেখেন এখানের মধ্যে তারা এখন পরিষ্কার দিছে, লেখে যে আজ একুশে ফেব্রুয়ারি ইউটিসি টাইম 15, বাংলাদেশ টাইম 9টা হবে, আর ইন্ডিয়ান বা পাকিস্তানি টাইম কত হবে যে আপনারা একটু ভালো করে দেখে নেবেন এই গুগলে সার্চ করে। তো এখানের মধ্যে দেখেন আমি আমার গ্রুপের মধ্যে এটা দিয়ে দিছি যে আপনি চাইলে তাদের যে লাইভ অনুষ্ঠান আছে সেটা আপনি চাইলে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। এই যে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে আপনি চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে এই লিঙ্কে ক্লিক করে আপনারা চাইলে তাদের আজকে লাইভ অনুষ্ঠান আপনি দেখতে পারবেন। তো এখানের মধ্যে যদি আমি আপনাদেরকে যদি দেখাই তাদের টুইটারের মধ্যে গিয়ে তাদের অফিসিয়াল যে পেজ যেটা আছে ওইটার মধ্যে যদি দেখাই, আর কেউ যদি আমার টেলিগ্রামের মধ্যে আপনি যদি আমার টুইটারে যদি অ্যাড হতে চান তাহলে এখান মধ্যে এসে এটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট, এখান মধ্যে সেই আপনি অ্যাড হতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাদের যে অফিসিয়াল যেটা আছে কুরুডাওয়ের অফিসিয়াল, এখানের মধ্যে দেখেন আমি কুরুডাওয়ের মধ্যে প্রবেশ করলাম। কুরুডাওয়ের মধ্যে প্রবেশ করার পরে এখানের মধ্যে দেখেন তাদের যে এইটাই যে তাদের রিয়েল পেজ, এটা আপনি অনুসরণ করবেন। অনেক আছে যে ফেক তাদের টুইটার অ্যাকাউন্ট খুলে তারা অনেকটা মানে ভ্রান্তিমূলক কথাগুলো তারা প্রচার করে, এটা থেকে একটু দূরে থাকবেন। তো একটু যদি আমি নিচের দিকে যাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তাদের অফিসিয়ালের মধ্যে তারা যেটা টুইট করেছিল বাইন্যান্সের সাথে তারা যে ইয়ে করবে আজ রাতে, তো এখানের মধ্যে দেখেন তারা কিন্তু এখানের মধ্যে তার ঘোষণা দিয়ে দিছে যে আজকে তাদের এখানের মধ্যে একটা বাইন্যান্সের সাথে তাদের একটা ইন্টারভিউ আছে। তো এখানে দেখেন জয়েন আস ফর এন অন বাইন্যান্স লাইভ ইজ উই শেয়ার মোর অ্যাবাউট কোড, উই উইল টক অ্যাবাউট আওয়ার মিশন অ্যান্ড হোয়াই। তো এটা পরে নিয়ে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কী বলছে। এখানে বলছে যে তারা আজকে তাদের যে বাইন্যান্সের সাথে তাদের ইন্টারভিউর মাধ্যমে তারা ডিসকাস করবে তাদের আজকের যে কুরুডাওয়ের যে তাদের নিজস্ব যেটা ব্লক চেইন তারা একটা ক্রিয়েট করছে এটা সম্পর্কে তারা বিস্তারিত কথা বলবে। তো এখানের মধ্যে দেখেন যে তারা এখানের মধ্যে কে কে অংশগ্রহণ থাকছে, এখানের মধ্যে দেখেন এখানের মধ্যে থাকবে তাদের কুরুডাওয়ের পক্ষ থেকে ব্রিন্ডন শ্যাডু থাকবে, কেভিন থাকবে, হান্টার থাকবে, মিয়া থাকবে আর ঝেম থাকবে। ঠিক আছে, এখানের মধ্যে এই যে ব্রিন্ডন শ্যাডু যে সে প্রায় দেখা গেছে কুরুডাওয়ের যে যত ধরনের ইন্টারভিউ আসুক না কেন সমস্ত সবগুলো হয়ে প্রায় তাদের টিমের পক্ষ থেকে সে থাকে। আর আজকে ইন্টারভিউর মধ্যে তাদের এই যে খুব সেও থাকবে তারা সবাই থাকবে এবং ফাইন্যান্সে তাদের ম্যানেজমেন্টে তারা ম্যানেজমেন্টের লোকগুলো থাকবে। তো এই ক্ষেত্রে দেখেন আরেকটা বিষয় লক্ষ্য করুন যে বাইন্যান্স হচ্ছে সবচেয়ে বড় এক্সচেঞ্জার এবং তার পাশাপাশি হচ্ছে যে কু কয়েন যেটা আছে ওইটা, তো এগুলোর মধ্যে দেখেন যে কয়েনগুলো উল্লেখযোগ্য যে বাইন্যান্সগুলো আছে এগুলোর মধ্যে যখন চলে যায় তখন প্রথম সারির কয়েনগুলো হিসেবে পরিণত হয়ে যায়। তো এইখানে দেখেন আমরা কুরুডাও যখন আমরা দেখতে পাবো যে বাইন্যান্সের মধ্যে চলে গেছে, তো এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো একটা দিক। তো ভালো এখানে যাওয়ার পরে একটা ভালো আমরা যতটুকু আশা করেছিলাম যে কুরুডাওয়ের একটা ভালো একটা প্রাইস আমরা এখান থেকে পাবো, তো এটা আশাবাদী আমরা আমাদের স্বপ্নটা আসলে পূরণ হতে যাচ্ছে। তো বাইন্যান্সে 40টি লিস্টিং হয়ে যাবে এটা আসলে অনেক দাব আমরা কিন্তু এগিয়ে গেছি, হয়তো এই ইন্টারভিউর পরে আর কিছুদিন যাওয়ার পরে এটা বাইন্যান্সের এক্সচেঞ্জারে লিস্টেড হয়ে যাবে। তো এটা ছিল আজকে আপনাদের জন্য ভিডিও। আর যদি আপনারা যদি প্রতিনিয়ত কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড এগুলো রিলেটেড যদি আপনারা কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা আমার চাইলে আমার ডিসক্রিপশনের মধ্যে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানের মধ্যে ক্লিক করে আপনারা আমার টেলিগ্রামের মধ্যে অ্যাড হয়ে নেবেন। আপনারা ওইখানের মধ্যে যে কোনো ধরনের যদি সহযোগিতা লাগে তাহলে আমি আপনাদেরকে সহযোগিতা করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।